দেখছেন এএসআর নিউজ। 16তম লোকসংস্কৃতির উৎসব আয়োজিত হয়েছে বহরমপুর রবীন্দ্র সদনে, চলবে 3 দিন ব্যাপী। এ বছরের বিশেষ আকর্ষণ নাইয়া লোকগানের মধ্যে ময়মনসিংহের গীতিকা পরিবেশন করবে, যেটা 100 বছরের পুরনো। এই গান মূলত বিয়ের আসর, বিয়ের হলুদ, বিয়ের বিদায় পর্যন্ত সমস্ত রকম গান তুলে ধরবে দর্শকদের কাছে। নাইয়া লোকসংস্কৃতি অর্থাৎ জনগণের গান পরিবেশনের পাশাপাশি দুস্থ মানুষদের পাশে থাকারও কথা বলেছে। 2 অক্টোবর এই উৎসবের আজ শেষ দিন। ফেলে আসা দিনগুলি একটি উজ্জ্বল নক্ষত্র, সংস্কৃতি অঙ্গনে নিজের মনের মাধ্যম মিশিয়ে নাইয়ার 16তম বর্ষের দ্বিতীয় দিনের অনুষ্ঠান। আজকে আছে বাইরের শিল্পীরা আছেন, তারপর বহরমপুর শহরের সিনথেসাইজারের মাস্টারমশাই বাবন দত্ত, তার মানে শিক্ষার্থীরা পরিবেশন করছে, তাদের মিউজিক টিমের বিভিন্ন মিউজিক শুনছি আমরা। আর নাইয়ার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান মহাজনী গান, এগুলোই রাখা হয়েছে আজকে। নাইয়া বছর ভোর লোকগান চর্চা করে। আমরা লোকগানের চর্চাটা মানে যেটা ব্যাকরণ রয়েছে একটা মাঠে যে কাজ করা মানুষের, তার পদ তার চলা বলা যেমন আর কি মাঠে সে গান করে, সেইভাবেই আমরা চেষ্টা করছি তাদের সুরটাকে, তাদের শব্দটাকে, ভাষাটাকে আমরা মানুষের কাছে নিয়ে আসতে পারি গানের মাধ্যমে। একটা মানুষ যখন গ্রামে গ্রাম প্রান্তিক মানুষ যখন কাজ করে, সে গান করতে করতে তার কষ্ট লাঘব করে। যে মেয়েটা যে ছেলেটা ছাদ পেটায়, আগে কাদের সুরকি চুম দিয়ে যে ছাদ পেটানো হতো, তারা গান করে করে ছাদ পেটাতো। যে টিউবওয়েল যখন আমরা দেখেছি, এখন তো টিউবওয়েল কেউ পোতে না, আগে তো দেখা যেত জল পড়তো, তোলার সময় একটা মুখ দিয়ে একটা গান করতো। যে মানে যে মাঝিটা নৌকো করে নিয়ে যাচ্ছে ঠেলে ঠেলে থেকে টানতে গুণ টানতে টানতে, তখন সে গান করে করে করতো। মাঝি নৌ মাঝি মানে নিজে গান করে নিজে কষ্ট বলার চেষ্টা করতো। এইটাই হচ্ছে লোকগান। লোকগান মানে মানুষের গান, লোক মানে জন, জনজনের গান। সেইটাই আমরা কিন্তু নাগরিক লোকগানের দল, অর্থাৎ তাদের সংস্কৃতির সাথে আমাদের সঙ্গে মেলে না। আমরা চেষ্টা করছি যে হারিয়ে যাওয়া গানগুলোকে মানুষের কাছে আবার তুলে ধরতে, ফিরে আনতে। আমরা নাইয়া প্রচার করে 100-200 বছর আগেকার যে সমস্ত গান ছিল সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর এই লোকগানের চর্চাটা হচ্ছে এখন, লোকগান সবাই গাইছে, কিন্তু সমস্যা হচ্ছে সবাই ইউটিউবকে বেস করে গানটা গাইছে, কিন্তু ইউটিউবে যে গান গাওয়াটা যে যারা গাইছেন পেটেন্ট অ্যাক্টের জন্য, তারা গানের শব্দ পাল্টে দিচ্ছেন, সুরটাকে পাল্টে দিচ্ছেন। আমরা কিন্তু সেটা করি না, আমরা অরিজিনালটাকে ধরার চেষ্টা করি।